الذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار والذين آمنوا أرجرا إيمانا وعملوا الصالحات من كم قرية سندخلهم جنات تجري ترى الله بك أتي شطر ترى جنات ببش قريبا أري جنات ربستا بولنا قررا خيرا تجري من تحتها الأنهار এই জান্নাতর নিচে দিয়া ঝর্ণা হল প্রবাহিত তার আর খালিদিনা ফিহা আবাদা এরা চিরস্থায়ী ভাবে জান্নাত থাকবে মানুষের ঝর্ণা দেখার লাগি ওয়াটারফেল দেখার লাগি আদেশ আদেশ যাইনি ও আমরা সিলেট আছে মাধবকুণ্ড আরো খানো কিতাকিতা আছে উপরে থাকি ফানি পড়ে ওটা দেখার লাগি মানুষ এক দেশ থেকে আরো দেশে সফর করে যায় পয়সা খরচ করিয়া যায় ইটা করিয়া যায় আর কইরা এমন জান্নাত মতন লাগি বানাইয়া রাখছি যে জান্নাতর তল দিয়া 24 ঘন্টা আমি ওয়াটারফেল ঝর্ণা জারি রাখি দিব ও জাপানে দুনিয়ায় তো সাগরের পারত মানুষ থাকতে করে বহুত পয়সা করে খরচ করে কিনার লাগে না তুমি কারণ আসমান থেকে যখন বাতাস আল্লাহ ছাড়ে এই বাতাসটা সর্বপ্রথম সাগরের উপরে ছাড়ে আর সাগর থেকে ওটা স্প্রেড হয় আস্তা দুনিয়ায় বা সাগর যখন এ পড়ে বাতাসিটা তখন তো একবারে ফ্রেশ থাকে সাগর পারে যারা থাকে এরা সবসময় ফ্রেশ বাতাস পায় না আপনি এক নদীর পার দিয়ে আটকে যান তোমার সাগর পার আটকে গেলে মানে কত এই আরামদায়ক বাতাস লাগে ঠান্ডা বাতাস কারণ কি তা বলে এই যে আল্লাহ যখন ছাড়ে বাতাস আসমানও আসমান থেকে সর্বপ্রথম সাগরও স্প্রেড হয় আর সাগর থেকে এটা স্প্রেড হয় যত আদর এইতে এইতে লন্ডন পর্যন্ত আইতে আইতে বাতাস এটা বহুত ই হয়ে যায় ময়লা লাগিয়া দুলাবাড়ি লাগিয়া এটা লাগিয়া এটা লাগিয়া আমরা আমরা স্ট্রিট হলে আটটি সময় বাতাসের মধ্যে দুর্গন্ধ মিলে না মিলে বিকজ এটা কই থাকে কতক্ষণ দূর হয় এটা আইছে আর লাগে সাগরের মাপারে মানুষ থাকতে চায় এটার লাগে বাড়ি দিব নাইয়া বলে ইনো বাতাস একটা ফ্রেশ বাতাস মিলব আর ফ্রেশ বাতাস শরীরে লাগে যদি মানুষের শরীর সুস্থ থাকবো ভালো থাকবো এর লাগি এর লাগে মানুষ থাকবে এর লাগি বলে আল্লাহ পাকে বেশটি হল লাগি জান্নাত এমন ব্যবস্থা রাখছেন যে জান্নাতর নিচ দিয়া 24 ঘন্টা একটা সুশীতল বাতাস একটা ঝর্ণা জারি থাকবো আর এই খালিদিনা ফিহা এরা চিরস্থায়ী হবে জান্নাত থাকবে ওয়াদা কইরা ওয়াদাল্লাহি হক আল্লাহর ওয়াদা এটা সত্য আল্লাহ যেটা ওয়াদা করেন তার বান্দা বান্দির লগে এটা কোনো ভুল না এটার মাঝে কোনো ভুল হইতে পারে না আমরা যদি ওজনের লগে ওয়াদা করি তো এটা বরখেলাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো না কোনো কারণে এটা হয়তো খেলাপ হয়ে যেতে পারে বলে আল্লাহ কইরা আমি যদি তোমার কোনো বন্ধা বান্ধবের লগে ওয়াদা করি এটার কোনো খেলাপ হইতো না বলে আল্লাহ আবার কইরা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর ওয়াদা থেকে খার ওয়াদা সত্য হইতো অর্থাৎ আল্লাহর ওয়াদা এই সবচাইতে বড় এবং সবচাইতে উত্তম ওয়াদা বলে আল্লাহ কইছে ইন্না কালা তুফলিফ মিয়াদ আমরা নমাজ আজানোর বাদ দোয়া করি নাই দোয়ার মাঝে একটা আয়াত আছে আমি আমার ওয়াদারে আমি ভঙ্গ করি না খেলাপ করি না আমি যেটা ওয়াদা করছি আমার মুমিন মুসলমান ইমানদার বন্ধা বান্ধির লগে এটা আমি অব্যাহত রাখবো আমি ঠিক রাখবো এটা কোনো বেশ কম হইত না এই এবাদর আয়া যেটা লাইসা বিয়ামানিয়াকুম ওয়ালা বিয়ামানিয়াহিল কিতাব এই আয়াতে করিমার একটা শাহানে নজরুল লিখছে শাহ নজরুল হইল ওইরা মক্কার ইহুদি হল আর নাসারা হল যারা এরা বিশ্বাস করতো যে বেশ তো হামাইলি একমাত্র ইহুদি আর নাসারা হল আমায় বার কেউ মাইতে হবে তারা বিশ্বাস আছে তারা বিশ্বাস আর কুরাইশিও হল যে নবীজি যে বংশ জন্মিসলা কুরাইশ বংশ এই কুরাইশ বংশের মানুষের বিশ্বাস আছিল যে কেমন তৈব ঠিক আছে বেশ তৈব ঠিক আছে মাটিটা চিরস্থায়ী হইত তারা মুসলমান হইবার আগে তারা জন্মটা আছে
বাট আল্লাহ পাকে যখন কোরআন শরীফ নাজিল করলা, নাজিল করার বাদে তারা এই খোতাইটারে ভুল প্রমাণ হইল, বুঝলেন না? এই বেস্ট বানাইছে কোনো কোনো বেঈমানন লাগি না, ইমান আনছে না। ইহুদি হলে ইমান আনছে নি, আনছে না। খ্রিস্টান হলে ইমান আনছে নি, আনছে না। তো যারা লাগি যারা ইমান আনছে না তারার লাগি বেস্ট না। বেস্ট ওই সমস্ত ব্যক্তির লাগি যারা আমার নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান আনবা, আর ইমান আনিয়া তোমার দিনাতিপাত করবায়, চলবায়, নবীদের ফলো করবায়, এই সমস্ত ব্যক্তির লাগি আমি আল্লাহ পাককে বেস্ট বানাইছি। এটা বেস্ট কোনো ইহুদির লাগি নাই, কোনো নসরার লাগি নাই, অন্য কোনো লাগি নাই। বেস্ট হইল গিয়া মুমিন মুসলমানের লাগি। আল্লাহ পাককে এই আয়াতে কোরআন করিমা মাঝে কইরা লাইসা বি আমানিয়াকুম ওয়ালা আমানিয়া ফিল কিতাব। তারা নাসারা ইহুদি যারা এবং নাসারা আহলে কিতাব যারা নাসারা, এরা হইল এরা তারা হইল তারা কি আশা, এটা এটা ভুল, এটা তারা এই আশা এটা 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 কমপ্লিটলি রং, তারা এলা আশা দিলা করে এটা ঠিক নাই। কারণ তারা এই তারা যে ধারণা রাখে এই ধারণা ঠিক নাই। মূলত বেস্টর অধিকারী হইবা যারা আল্লাহর উপরে কমপ্লিটলি ইমান আনবা এবং নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইমান আনবা, এই সমস্ত ব্যক্তিরাই বেস্ট প্রবেশ করব, অন্য কেউ বেস্ট প্রবেশ করতে পারত না। এর বাদে কইরা মান ইয়ামাল সুআন ইউজ্জা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়া নাসীরা। মান ইয়ামাল সুআন, যে ব্যক্তি মন্দ কাম করবা, বাদ কাম করবা, অন্যায় পথে চলবা, এই ব্যক্তি এই বাদ খামর বদলা তাই দুনিয়ায় পাইবা এবং আখেরাতে পাইবা। ইয়াতে করিমার ব্যাখ্যার মাঝে বহু কথাবার্তা উপস্থিত দেখলাম, আপনি লেখস যে মুসলমান অকলের মাঝেও তো কিছু গুণা কথা হয়ে যায় নাকি, হয় নাকি? ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, ভুলে হোক বা শুদ্ধে হোক, কিছু গুণা কথা হয়ে যায়। তে এটা বদলা কিতা কিলা আসি তো এই আয়াতে করিমার ব্যাখ্যার মাঝে লেখছেন কোনো মুমিন মুসলমানের যদি ভুল হয় খাতা হয় তা আল্লাহ পাকে তাহলে দুনিয়ায় কোনো না কোনোভাবে একটা শাস্তি দিলেই বা, আর তার তো ইমান আছে, দুনিয়ায় কোনো না কোনোভাবে একটা শাস্তি দিলেই বা, শাস্তি দিয়া এটা মাফ করাইয়া দুনিয়াতে গিলবা দিই। কত বড় ফেসিলিটি এই জিনিসটা যদি আমরা চিন্তা করি তাইলে আমরা দেখবো যে এটা আমরা লাগে কত বড় একটা নিয়ামত। যে কইরা যারা ইমানদার মুমিন এরাও ভুল করে, এরাও গুণা করে, বাট এরার এরারে আমি আল্লাহর কাছে আনার আগে দুনিয়ায় কোনো না কোনোভাবে একটা মুসিবত দিয়া, একটা শাস্তি দিয়া, একটা পানিশমেন্ট দিয়া এটা দুনিয়া শেষ হয়ে যায়। আমার কাছে যখন আইবা এই সময় আতান এটা থাকতো না। আর যদি আরও তফসিরের মাঝে আছে যদি আল্লাহর কাছে যাইনু গুণা লইয়া তো নির্দিষ্ট টাইম তাই শাস্তি পাওয়ার বাদে আল্লাহ তাদের মাফ করে দিবা তাই না বাদ বেস্ট হইবে। নির্দিষ্ট টাইম শাস্তি পাওয়ার বাদে যেমন আছে না ফামাইয়া আমাল মিসকাল আজারাতিন খাইরাইয়ারা, ফামাইয়া আমাল মিসকাল আজারাতিন শাররাইয়ারা। তে সামান্য গুণা করলে ওইটা শাস্তি হইব। তো বিভিন্ন লেখান তফসিরের কিতাবের মাঝে আছে তো শাস্তি পাওয়ার বাদে এই ব্যক্তি আবার তাইন জান্নাত যাইবা কি আলহামদুলিল্লাহ। এই কথা সাহাবী হলে যখন নবীর কাছ থেকে শুনছেন তাই আল্লাহ শুক্রিয়া আদায় করছেন। আর মুমিন মুসলমান হল যারা ইমানদার মানুষ, যারা ইমানদার হলের লাগি সবচাইতে বড় একটা সুযোগ হইল যে আল্লাহ পাকে যত অপরচুনিটি হল দিছেন নেক কাম করার, বালা কাম করার, এই সমস্ত বালা খামগুলা যাতে মুসলমান হলে আক্রিয়া ধরেন করেন। যেমন মনে করেন রোজার মাস চলে, রোজার মাসও এখন আমরা জানি যে একটা নেকি খাম নেকির খাম করেন তো একটা নেকিরে আল্লাহ পাকে চাইলে এটা একটাকে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহ,
ওইটা এটা রমজান শরীফের কথা কইছে রমজান শরীফ বিশেষ করে একটা নেকি এটা একটা কি 700 গুণ পর্যন্ত এর সওয়াব রে আল্লাহ পাকে বৃদ্ধি করে দিতে পারবে ওদের কুরআন শরীফ আছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা একটা নেকি করবাই 10টা এই নেকি পাইবা সওয়াব পাইবা তখন তুমি যদি একটা গুনাহ করো তো কয়টা কয়টা নেকি এই কয়টা গুনাহ হইতো একটা নেকি হলে দশটা যদি হয় একটা 700 গুণ পর্যন্ত হয় তাইলে একটা গুণা হলে না আল্লাহ কইরা ইমানদার আল্লাহর ব্যাপারে একটা গুণা হলে একটা একটা শাস্তি সুবহানাল্লাহ আল্লাহ তো মেহরবান একটা নেকি হলে দশটা অথবা একটা নেকি হলে এটা একটাই 700 গুণ পর্যন্ত হইতে পারে বা একটা গুণা হলে একটা পানিশমেন্ট সুবহানাল্লাহ বিহামদি এটা কত বড় ইহসান আল্লাহর মুমিন মুসলমানের প্রতি কত বড় দয়া হ্যাঁ যদি ইলাজ দিয়ে হইতো নাকি দিলা দশটা হইতো যদি একটা হলে দশটা ইলাজ দিয়ে গুণাও যে একটা দশটা হইতো তার অবস্থা কিতা হইল না লাগে আল্লাহ পাকর মেহরবানি আল্লাহ আমদারে তার অসংখ্য গণিত নিয়ামতের মাঝে ডুবাইয়া রাখছেন এবং আল্লাহ পাকে সাইন যে তার বন্দা তারা বালা খাম হরকা এর লাগি এই রমজান শরীফের মাস সমস্ত মানুষ ভাগ্যবান মানুষ যারা নেক কাম করেন যারা বালা খাম করেন এবং শর্ট টাইমে বেশি সওয়াব দেন দেন লাভ করতে খাম করবা ছোট কিন্তু ফল পাইবা বহুত বড় এর লাগি সুযোগ মতো করা লাগে কারণ জোর নমাজ পড়ে না তুমি আসরের বাদে দইল নি আসর নমাজ পড়লে হইলে মাগরিব হইলে যেগুলো পড়ে দিব নি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট আমল করলে নির্দিষ্ট কাম করলে এটা এটার সওয়াব পাওয়া যায় এবং এটার থেকে ফায়দা পাওয়া যায় দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাককে তার বান্দা করার লাগে এই সমস্ত সুযোগ করিয়া রাখছেন কিন্তু মুসলমান হলে এই সুযোগে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন না সুযোগ হারাইলে তারপরে কইরা আর এই সমস্ত মানুষে একমাত্র আল্লাহরে একমাত্র সাহায্যকারী ব্যতীত অন্য কাউরে কোনো সাহায্যকারী পাইত না আমরা বিশ্বাস রাখি যে আমরা সাহায্যকারী একমাত্র আল্লাহ নানি আর যারা বিশ্বাস করে না তারা তো আরো বহুত বহুত তাদের সাহায্যকারী হিসাবে গ্রহণ করে আমরা বিশ্বাস একমাত্র সাহায্যকারী হইলে গিয়া আমরা আল্লাহ।